ভাই এরা দেখেন রেসিপি হচ্ছে শসা আলু ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবেন। ওরা বসেছে করাইশের তেল দিয়েছে, তেজপা দিয়েছে, এখন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে। দেখুন দেখেন আসলে ভাই এরা আলু দিয়ে দিচ্ছে। করে ভাই এরা ডাঁটা দিচ্ছে, এখন শসা দিয়ে লবণ দিতেছে। দেখেন হলুদ দিতেছে, রসুন দিতেছে, আদা দিতেছে, এরা জল দিয়ে দিচ্ছে, এরা মাছ দিয়ে দিচ্ছে, তেলাপিয়া মাছ দিয়ে ডাঁটা আলু শসা রান্না করতেছে। ভাইয়েরা দেখেন ডাটা শসা আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই সুন্দর কালারের সোনার টেস্ট হয়েছে। আপনার ভাইয়েরা দেখেন।